আগামী বছর অর্থাৎ 2021 সালে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে সিংহাসন দখলে রাখা অথবা সিংহাসন দখল করার এই লড়াইয়ে নেমে পড়েছেন শাসক ও বিরোধী দলের রাজনৈতিক নেতারা। বর্তমান করোনা আবহেও রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক ও বিরোধী দুই শিবিরের নেতাদের একের পর এক কর্মী সভা ও কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে করোনা ভয়কে দূরে সরিয়ে বীরভূমের বিভিন্ন এলাকায় কর্মী সভা করে চলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই সকল কর্মী সভাতে অনুব্রত মণ্ডলকে একেবারে অন্য ভঙ্গিতে দেখা যাচ্ছে চলতি মরশুমে। অনুব্রত মণ্ডল চলতি মরশুমে বিভিন্ন এলাকায় কর্মী সভা চালানোর সময় হাত জোর করে কর্মীদের কাছে ক্ষমা চাইছেন। তাকে বলতে দেখা যাচ্ছে পঞ্চায়েতের কোনো প্রধান, মিউনিসিপ্যালিটির কোনো চেয়ারম্যান, দলের কোনো নেতা যদি কোনো রকম ভুল করে থাকে, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর ক্ষমা করে যেন একুশের নির্বাচনে ভোটটা মমতা ব্যানার্জিকে দেওয়া হয়। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, একুশের ভোট প্রধানের ভোট নয়, একুশের ভোট চেয়ারম্যানের ভোট নয়, একুশের ভোট জেলা পরিষদের ভোট নয়, একুশের ভোট হলো মমতা ব্যানার্জির ভোট, মমতা ব্যানার্জিকে রাখতে হবে। আর অনুব্রত মণ্ডলের এই হাতজোর প্রসঙ্গকে সোমবার কটাক্ষ করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ সোমবার বীরভূমের তারাপীঠ মন্দিরে তারামায়ের পুজো দিতে আসেন। তারামায়ের পুজো দেওয়া ছাড়াও এদিন তিনি নলহাটির একটি রক্তদান শিবিরে যোগ দেবেন। আর এই পূজা এবং কর্মসূচির মাঝে তিনি অনুব্রত মণ্ডলের হাতজোরকে কটাক্ষ করলেন। তিনি এদিন কটাক্ষ করে বলেন, এটা হচ্ছে ছলনা করে আবার মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা। এরা হুমকি দিয়ে আজকে ক্ষমা চাইবে, কালকে আবার জুতো মারবে। এরা মানুষকে বোকা বানিয়েছে, এরা শিক্ষকদের বোকা বানিয়েছে 10 বছর ধরে, আর মানুষকে একেবারে সর্বশান্ত করেছে। মানুষ এখন বিপদের মুখে আছে, উনি আজ ক্ষমা চাইবেন, আবার কালকে সুযোগ পেলে ফোঁস করে কামড়ে দেবেন, এটাই তো ওনার কাজ। রাগ করবেন না, যদি কোনো খারাপ কথা বলতে আসিনি, যদি কোন টুটো কথা বলে থাকি ক্ষমা করে দেবে। কয়েক কিছু শিক্ষক তারা ফেসবুকে দু একটা জিনিস এমন ছাড়েন, কি অন্যায় করেছি আমরা? মমতা ব্যানার্জি কোন অন্যায় করেছে শিক্ষকদের কাছে? কি ক্ষতি করেছি আমরা? যদি কেউ অন্যায় করে থাকে আমরা দুহাত ধরে তাকে ক্ষমা চেয়ে নেব, কিন্তু বলবেন না মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা। আচ্ছা, আপনারা তো মানে বলেছিল আমি যদি কোনো ভুল এবং কটু কথা বলে থাকি তাহলে ক্ষমা করবেন, এই যে একটা ক্ষমা করবেন, এরা হচ্ছে ছলনা করে আবার মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা। এরা হুমকি দিয়ে দেখুন, এরা আজকে ক্ষমা চাইবে কালকে জুতো মারবে। তো এরা মানুষকে বোকা বানিয়েছে, শিক্ষকদের পুরোপুরি বোকা বানিয়েছে আজ 10 বছর ধরে, আর মানুষকে একদম সর্বশান্ত করেছে, মানুষ একদম বিপদের মধ্যে আছে। তাই আজকে উনি এখন ক্ষমা চাইবেন, উনি আবার কালকে একটা সুযোগ পেলেই আবার ফোঁস করে তাকে কামড়ে দেবেন, এটাই তো ওনার কাজ। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।